আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশ চলছে। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে, মন্তব্য শেখ হাসিনার। এরপর জানাবো পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন সরকারের উদ্দেশ্যে বলেছেন রিজভি আহমেদ। অন্যদিকে সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। এদিকে ভোট চুরি করতে গেলে ক্ষমতাসীনদের রেহাই দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরীর। এবং সবশেষ জানাব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার পরিবারের চিঠি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজিত সমাবেশ চলছে আমিনবাজারে। বর্তমান সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশ চলছে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গাবতলী আমিনবাজার মিরপুর মফিদ ই আম কলেজের নতুন ভবনের মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছেন। আমিনবাজার চিস্তিয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গত সোমবার সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত স্থানে বিএনপির পক্ষ থেকে মঞ্চ প্রস্তুত করা হলেও সেই মঞ্চ ভেঙে দেয় পুলিশ, এমনটি অভিযোগ করে বিএনপি। পরে সেদিনের সমাবেশ দলীয় সিদ্ধান্তে বাতিল করা হয়। আজ আমিনবাজার মিরপুর মফিদ এ আম কলেজের নতুন ভবনের মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন সরকারের উদ্দেশ্যে বলল রিজভি আহমেদ। দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সময় থাকতে পদত্যাগ করুন, আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকবার পার পেয়েছেন, এবার আর পার পাবেন না। দেয়ালে পিঠ ঠেকা মানুষ ওবায়দুল কাদের, আনিসুল হক ও হাসান মাহমুদদেরকে চিনবেন না। তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, কে কত অস্ত্র নিয়ে এলো ওইটা তারা দেখে না। জনগণের যে উত্তাল আন্দোলনের ঢেউ, ওই ঢেউয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্রই টিকতে পারে না। সরকারের তৈরি করা কোনো প্রাইভেট বাহিনীও টিকতে পারবে না। এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের আগামীকালের সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রিজভি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হচ্ছেন গুন্ডাদের নেতা, সন্ত্রাসীদের নেতা। সারা বাংলাদেশে তারা সন্ত্রাসকেই এখন পরিপালন করছে, তাদেরকেই তোষণ করছে। বিএনপিকে ওবায়দুল কাদেরের 36 দিনের আল্টিমেটাম প্রসঙ্গে দলটির এই মুখপাত্র বলেন ওবায়দুল কাদেরের এই কথার মধ্যে আছে মানবতাহীন আক্রমণাত্মক দূরবেরিত সন্ত্রাসীদের কথা। বিরোধী দলের কি সভা সমাবেশ করার অধিকার নেই? ওবায়দুল কাদেরের কথা তো গেস্টাপো বাহিনীর কথা, তার কথা তো নাৎসিদের কথা। এই 36 দিন পর উনি কি করবেন? তারপর কি উনি ওনার দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেবেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে? এটাই তো বোঝা যায় কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে। আইনমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভি বলেন এই মানুষটি 1/11 যখন মাইনাস ফর্মুলার প্রচেষ্টা চলেছে ও সকল প্রতিষ্ঠান ভাঙার প্রচেষ্টা চলেছে, তখন এই মানুষটি দুদকের আইনজীবী হিসাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করেছেন। তাকে শেখ হাসিনা পছন্দ করেছেন, কারণ এই লোকটা সুচারুভাবে মানুষের ভাবমূর্তি নষ্ট করাটা ভালো করে জানেন। দেশে প্রচলিত আইন অনুযায়ী কোনো কাজ হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন আমি আগেও বলেছি যে দেশে এখন বাকশালী আইন চলছে, নৌকা মার্কা আইন চলছে। বর্তমান আইনের সাথে প্রচলিত আইনের, ন্যায় বিচারের আইনের কোনো মিল নেই। তিনি আরো বলেন আমরা বিভিন্ন ধরনের সভা সমাবেশে বলেছি বাংলাদেশের ও পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বিরোধী কোনো নেতা অসুস্থ হয়ে পড়লে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার কথা।
পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন সরকারের উদ্দেশ্যে বলেছেন রিজভি আহমেদ। দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সময় থাকতে পদত্যাগ করুন, আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকবার পার পেয়েছেন, এবার আর পার পাবেন না। দেয়ালে পিঠ ঠেকা মানুষ ওবায়দুল কাদের, আনিসুল হক ও হাসান মাহমুদদেরকে চিনবেন না। তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে জাতীয়তাবাদী দল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, কে কত অস্ত্র নিয়ে এলো ওইটা তারা দেখে না। জনগণের যে উত্তাল আন্দোলনের ঢেউ, ওই ঢেউয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্র টিকতে পারে না, সরকারের তৈরি করা কোনো প্রাইভেট বাহিনীও টিকতে পারবে না। সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে, সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে, সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাচনী ইস্তেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন। নির্বাচনী ইস্তেহারে হাউস পরিকল্পনা নিয়ে বিশাল পুস্তক রচনা করার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবখানে আছে, সারা পৃথিবী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগছে, আমাদের এখানে কখন বৃষ্টি হয়, কোথায় বৃষ্টি হয়, আবার দেখি রোদে ঝলমল, কোনো ঠিক ঠিকানা নেই, পৃথিবী পাল্টে গেছে, জীবনের চালচিত্র বদলে গেছে। তিনি আরো বলেন, জো বাইডেন বলেছেন, আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, আবারও নির্বাচনে দাঁড়াতে চাই, কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতায় আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, সেজন্য আমার বয়স কোনো ব্যাপার না, আমি আবার ক্ষমতায় থাকতে চাই আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য। আমিও আজকে এই একই কথা বলি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলেন তিনি। ভোট চুরি করতে গেলে ক্ষমতাসীনদের রেহাই দেওয়া হবে না বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ভোট চুরি করতে গেলে ক্ষমতাসীনদের রেহাই দেওয়া হবে না, বিদেশিরাও পাহারা দিচ্ছে নির্বাচন এবং নিবিড় পর্যবেক্ষণ করছেন তারা। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর ঢাকার আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আগামীতে অনুমতি ছাড়াই রাজপথ দখল করে কর্মসূচি পালন করা হবে, পরবর্তী কোনো কর্মসূচিতে আর অনুমতি চাইব না বিএনপি, সভা সমাবেশে যারা বাধা দিচ্ছেন, মঞ্চ ভাঙছেন, তারা সবাই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। একথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের বুকে ব্যথা শুরু হয়েছে, সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। আগামী নির্বাচনে ভোট চুরি করতে গেলে ক্ষমতাসীনদের রেহাই দেওয়া হবে না, বিদেশিরাও পাহারা দিচ্ছে নির্বাচন এবং পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন তারা। বিরিয়ানির প্যাকেট দিয়েও আওয়ামী লীগের সমাবেশে লোক হয় না, আওয়ামী লীগের সমাবেশ থেকে লোকজন বেরিয়ে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এটি বাংলাদেশের জন্য লজ্জা, মাঠের লড়াইয়ের মধ্য দিয়েই পাতানোর নির্বাচন প্রতিহত করা হবে এবং ক্ষমতাসীনদের সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে। সমাবেশে আসা বক্তারা বলেন, সাংবাদিক হয়ে যারা ভোট চুরিতে সাহায্য করবে তাদের উপরও ভিসা নীতি আসবে, ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না গণতান্ত্রিক বিশ্ব বিএনপি। তাদের একই দাবি, সরকারের পদত্যাগ, এটি ছাড়া আর কোনো উপায় নেই এই সরকারের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার পরিবারের চিঠি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। গত সোমবার 25 সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বেগম খালেদা জিয়ার ভাই এই আবেদন করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সমকালকে এ তথ্য জানান। এর আগে 5ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার বিষয়টি উল্লেখ ছিল। এবার কি আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত 9ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে গত 12ই জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন, ওই সময় 5 দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।